আজ আমরা মৃদুল দাশগুপ্তের লেখা আকালেখা এই কবিতাটা পড়ব। কবিতার আলোচনার আগে আমরা কবি সম্পর্কে একটুখানি জেনে নিই। কবি মৃদুল দাশগুপ্ত এই সময়কার কবি, অর্থাৎ বর্তমান সময়ের কবি। 1955 খ্রিস্টাব্দে তিনি জন্মেছিলেন। এখন তিনি কবিতা লেখার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন সংবাদপত্রে তিনি লেখালেখি করেন। কবি হুগলি জেলার শ্রীরামপুরে জন্মগ্রহণ করেছিলেন। তার প্রথম কবিতার বই হল জলপাই কাঠের এসরাজ। এছাড়াও তিনি আরও লিখেছেন, যেমন এভাবে কাঁদে না, তারপর গোপনে হিংসার কথা বলি, এগুলো তার কবিতার বই। ছোটদের জন্য তিনি অনেক বই লিখেছেন, তার মধ্যে অন্যতম হল ছড়া 50, আম পাতা জাম পাতা, এইসব। তো এরপর আমরা আমাদের কবিতার বিষয়ে আসি। আকালেখা মৃদুল দাশগুপ্ত। দেখো, আমাদের পড়াশুনোর পাশাপাশি আরও কিছু সহ পাঠক্রমিক বিষয় আমাদের থাকে, যাকে আমরা ইংরেজিতে বলি যে কো কারিকুলাম অ্যাক্টিভিটি। এগুলোতে থাকে, এগুলো আমরা এগুলোতে অনেকেই আমাদের আগ্রহ থাকে। তার মধ্যে এই কো কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে থাকে আঁকা লেখাও থাকে, যেমন বিভিন্ন গল্প লেখা, ছড়া লেখা ইত্যাদি, এগুলো থাকে। পড়াশুনোর সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো উন্নত করার তাগিদও আমাদের মধ্যে থাকে। এই কবিতায় কবি তার একদম নিজের অনুভূতির কথা, একান্ত নিজের অনুভূতির কথা আমাদের জানিয়েছেন, যে তিনি যখন আঁকতে বসেন তখন প্রকৃতি কিভাবে তার আঁকাকে সমর্থন করে এবং কিভাবে তার আঁকার সঙ্গে একাত্ম হয়ে যায় প্রকৃতির বিভিন্ন বিষয়গুলো, প্রকৃতির যে নানা রকম জিনিস কিভাবে তার আঁকায় সঙ্গী হয়। একই রকমভাবে তিনি যখন লিখতে বসেন তখনও প্রকৃতি কিভাবে তার লেখার সঙ্গে একাত্ম হয়, এই বিষয়গুলোই এই আঁকা লেখা কবিতায় কবি আমাদের কাছে তুলে ধরেছেন। এরপর মূল কবিতায় এসো, দেখো আঁকা লেখা মৃদুল দাশগুপ্ত। রং ছড়িয়ে খুশ খেয়ালে আমি যখন চিত্র আঁকি, চিত্র মানে ছবি। কবি বলছেন তিনি যখন নানা রকম রং নিয়ে খুশ খেয়ালে, অর্থাৎ নিজের খুশির খেয়ালে, নিজের মর্জি মতো, কবির যখন ইচ্ছে হয় তখন কবি যখন নানা রকম রং নিয়ে আঁকতে বসেন, তখন কবি দেখেন কি দেখেন, তিনটি শালিক ঝগড়া থামায় অবাক তাকায় চড়ুই পাখি। যখন কবি নিজের খুশির মতো, নিজের মর্জি মতো বিভিন্ন রং নিয়ে আঁকতে বসেন, কবি তখন দেখেন যে তিনটে শালিক ঝগড়া থামায়। তারা ভাবে কবি কি করছেন, শালিক পাখিগুলো কবির ভাবনার সঙ্গী হতে চায়, শরিক হতে চায়। তো কবিরের এই আঁকার শরিক হতে চায় শালিক পাখিগুলো। আমরা জানি যে ছোটবেলায় আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বই পড়েছিলাম, সহজ পাঠ বইয়ের দ্বিতীয় ভাগ, আমরা সেখানে পড়েছি তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, কবিতার লাইন আমরা পড়েছি। তো যাই হোক, এই কবিতায় কবির ছবিতে এই ছবি আঁকা দেখে তিনটি শালিক নিজেদের ঝগড়া বিবাদ ভুলে গিয়ে কবির ছবি আঁকা দেখে, আর কি হয়, অবাক তাকায় চড়ুই পাখি। আর চড়ুই পাখি সে অবাক চোখে কবির ছবির দিকে তাকিয়ে থাকে। এই এর থেকে বোঝা যাচ্ছে যেন প্রকৃতি যেন কবির ছবি আঁকার সঙ্গে একদম একাত্ম হয়ে যেতে চাইছে। শালিক পাখি, চড়ুই পাখি, এরা তো প্রকৃতিরই অঙ্গ, হ্যাঁ, প্রকৃতিরই এক একটা বিষয়। তো এরা এক হয়ে যেতে চাইছে কবির ছবি আঁকার সঙ্গে। মৎস্য ফুলে মাছরাঙা তার নীল রংটি ধার দিতে চায়। মাছরাঙা পাখি তোমরা দেখেছো অনেকেই হয়তো, যে এই সব পাখিরা যারা পুকুর, নদী, জলাশয় এইসবের থেকে মাছ শিকার করে, ঠোঁটের সাহায্যে অব্যর্থ কায়দায় এরা হঠাৎ করে ছো মেরে শিকার মাছ ধরে নেয়, শিকার ধরে বা মাছ ধরে নেয়।
সেই মাছরাঙা পাখি শিকার করা ভুলে গিয়ে জল থেকে মাছ না তুলে সে তার মাছরাঙার পাখির যে গায়ের রং নীল রং, সেই নীল রংটা কবিকে ধার দিতে চাইছে। কবি তো ছবি আঁকবেন, তাই সে যেন তার গায়ের রং কবিকে ধার দিতে চাইছেন। হ্যাঁ, যেন প্রকৃতির এই সব জিনিসগুলো যেন কবির আঁকার সঙ্গে সম্পৃক্ত হতে চাইছে, মিলে যেতে চাইছে। এরপর তিনি বলছেন, প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আঁকায়। প্রজাপতি তো নানা রঙের হয়, সব রকমের রং তাদের থাকে প্রজাপতির গায়ে। সেই প্রজাপতির ঝাঁক চাইছে তাদের সমস্ত রং যেন কবির আঁকায় থাকে। গর্ত থেকে ইঁদুর সেটাও পিটপিটে চোখ দেখছে চেয়ে, রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। তাহলে গর্ত থেকে ইঁদুর সে পিটপিট করে তাকিয়ে দেখছে যে কবি কি করছেন, কি আঁকছেন, আর রং তুলিরাও খুব খুশি, তাদের ব্যবহার করা হচ্ছে, কবি রং তুলি ব্যবহার করে ছবি আঁকছেন, তাই তারাও খুব খুশি। অর্থাৎ আমরা যে লাইন ছটা লাইন এই যে ছটা লাইন পড়লাম, এই ছটা লাইনে প্রথম স্তবকে আমরা দেখলাম যে প্রকৃতির সমস্ত রকমের উপাদান কবি আঁকায় সামিল হতে চায়। ছবি আঁকতে বসে কবি এটাই অনুভব করেছেন। এরপর কবি পরের স্তবকে তিনি যখন লেখেন সেই সময়ে তার লেখার সময়ে তার কিরকম অনুভূতি হয় সে কথা বলেছেন। ওই যে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় যখন পুরু। দুধের স্বর তো তোমরা সবাই জানো, দুধ জাল দিলে একটা হালকা আস্তরণ পড়ে যায়। তো এই কবিতায় বলেছেন, ওই যে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় যখন পুরু। মাঠে চাঁদের দুধের স্বর বলতে কি বোঝানো হয়েছে, যখন সন্ধ্যা নামে, দিনের আলো যখন শেষ হয়ে যায়, চাঁদের আলোর যে জ্যোৎস্না, সেই জ্যোৎস্না মাঠের ওপর যখন বিস্তৃত হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই জ্যোৎস্নার যে বিস্তার, সেটা কবির কাছে মনে হয়েছে যেন দুধের স্বর মাঠের ওপর পড়েছে, পুরু হয়ে পড়েছে। অর্থাৎ দুধের স্বরের একটা মোটা আস্তরণ যেন মাঠে পড়েছে। ওই চাঁদের যে জ্যোৎস্না, সেই জ্যোৎস্না দেখে কবির এটা মনে হয়েছে। বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখার শুরু। বাতাস যখন হালকা, ঈষৎ মানে হালকা, বাতাস যখন গাছের পাতার মধ্যে দিয়ে হালকা ভাবে কাঁপন দিয়ে বয়ে যাচ্ছে, তখন কবি যেন লেখার উৎসাহ পান। এই হালকা বাতাসে ছড়া লেখার আগ্রহ কবির মনের মধ্যে জেগে ওঠে। তাহলে কবি কখন ছড়া লেখার লেখা শুরু করেন, না যখন হালকাভাবে বাতাস বয়ে যায় তখন কবির মনে অনুভূতিগুলো জেগে ওঠে এবং কবি ছড়া লেখা শুরু করেন। এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে, অলিখছে আলিখছে দশজনাকি বকুল কাছে। এরপর যখন সূর্যের আলো চলে যাচ্ছে, সন্ধ্যা নেমে গেছে, আকাশে অসংখ্য তারা ফুটে উঠেছে, সেই সব তারাগুলো কবির মনে হয়েছে যে মালার আকারে খুব গোপনে ধীরে ধীরে যেন মাঠে নেমে আসছে সেই তারাগুলো। আর তার মনে হয়েছে যে এই তারাগুলো যেমন নেমে আসছে, ঠিক সেরকম ভাবে মনে হয়েছে অলিখছে আলিখছে দশজনাকি বকুল গাছে। হয়তো সেই মাঠে একটা বকুল গাছ ছিল আর তাতে অসংখ্য জোনাকি জ্বলছে জ্বলছে আর নিচ্ছে। তোমরা সবাই হয়তো জোনাকি দেখেছো, জোনাকির প্রকৃতি সম্পর্কে তোমরা জানো। সেই জোনাকি যখন বারবার জ্বলছে নিচ্ছে, তাতে যেন মনে হচ্ছে যে বাংলা বর্ণমালার অ আ এই সবের আকার ধারণ করছে এই জোনাকিগুলো। এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া। এই ছড়ার মাধ্যমে আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া। আমাকে বলতে কবি নিজেকে বলেছেন, আর তোমাকে বলতে কবির কবিতা বা ছড়া যারা পড়ছেন বা পাঠক তাদের বোঝানো হয়েছে।
এখানে কবি যেহেতু ছোটদের উদ্দেশ্যে লিখেছেন, তাই ছোট ছোট সরল সরলমতি ছেলে মেয়েদেরকেই বোঝানো হয়েছে। ছড়া তো একদম ছোট ছোট বাচ্চারাই পড়ে, আর এই ছড়ার মাধ্যমেই সেই সরলমতি যে বাচ্চারা, যে বাচ্চাদের কাছে হাওয়া যেন কবিকে পৌঁছে দিয়েছে। সেই তো আমার পরম পুলক, সেই তো আমার পদক পাওয়া। এই যে কবির কবিতা, এই যে ছড়া যে পাঠকেরা পড়ছে এবং তার দ্বারা তারা আনন্দিত হচ্ছে, এটাই কিন্তু কবির কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। একই রকম ভাবে মানে প্রত্যেক কবি প্রত্যেক লেখকের কাছে তার পাঠকেরা যদি তার লেখা পড়ে আনন্দ পায়, ভালো লাগে, তাহলে একজন কবির বা একজন লেখকের সেই জায়গাই হলো সার্থকতা। ঠিক একই রকম ভাবে কবিতাই বলেছেন যে যে পাঠকেরা বা তার যে ছোট ছোট ছেলেমেয়েরা তার যে কবিতাগুলো গ্রহণ করছে, ছেলেমেয়েরা পড়ছে, ভালো লাগছে, এটাই তার কাছে পরম পুলক, পরম আনন্দের বিষয়, এবং সেটাই তার সব থেকে বড় পুরস্কার বা পদক পাওয়া। অন্য কোনো পদক ততটা আনন্দ দিতে পারে না যতটা না এই ছোট ছোট বাচ্চারা যে তার ছড়াকে ভালোবাসছে, এই বিষয়টা তাকে অনেক বেশি আনন্দ দেয়, এবং এটাই হলো তার কাছে পদক পাওয়ার মতন তুলনীয়। আর এখানেই এই কবিতাটি শেষ হয়েছে।